হ্যালো এভরিওয়ান, আপনাদের এলপি টক বাংলার নতুন ভিডিওতে স্বাগত। এই ভিডিওটি অনেকটা জনসচেতনতামূলক ভিডিও বলতে পারেন। আমরা যখন রাস্তার উপর দিয়ে যাই, তখন রাস্তার উপর বিভিন্ন রঙের দাগ কাটা দেখি। কোনো দাগ সাদা তো কোনো দাগ হলুদ, কোনো দাগ কন্টিনিউয়াস লাইন তো কোনো দাগ ব্রোকেন। আজকের এই ভিডিওতে জানবো এই বিভিন্ন দাগের তাৎপর্য কী, যাতে করে আমরাও সতর্ক থাকতে পারি এবং অন্যদেরকেও সতর্ক রাখতে পারি। আসুন তবে দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে দাগটি রয়েছে সেটি হলো ব্রোকেন হোয়াইট লাইন বা বিচ্ছিন্ন সাদা দাগ। রাস্তার উপর এই দাগটি দেখুন, রাস্তার মাঝখানে সাদা সাদা বিচ্ছিন্ন দাগ দেওয়া রয়েছে, একে ব্রোকেন হোয়াইট লাইন বলা হয়। এই ধরনের রাস্তায় আমাদের দেশের বেশিরভাগ অংশে দেখা যায়। এই ধরনের ব্রোকেন হোয়াইট লাইন রাস্তায় যদি আপনি থাকেন, তবে বুঝবেন এই রাস্তায় আপনি লেন চেঞ্জ করতে পারবেন, ওভারটেক করতে পারবেন এবং ইউটার্নও নিতে পারবেন। কিন্তু এসব করার আগে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে রাস্তা ক্লিয়ার রয়েছে, অর্থাৎ অন্য দিক থেকে কোনো গাড়ি আসছে না। দু নম্বরে রয়েছে কন্টিনিউয়াস হোয়াইট লাইন বা নিরবিচ্ছিন্ন সাদা দাগ। এবার এই রাস্তাটি লক্ষ্য করুন, এই রাস্তার উপরে কন্টিনিউয়াস হোয়াইট লাইন টানা রয়েছে, অর্থাৎ নিরবিচ্ছিন্ন সাদা দাগ। আপনি যদি এই ধরনের রাস্তার উপর থাকেন, তাহলে আপনি বুঝবেন যে এই রাস্তায় লেন ক্রস করতে পারবেন না, আপনাকে একই লাইনে চলতে হবে এবং ইউটার্ন নিতে পারবেন না এবং ওভারটেকও করতে পারবেন না। আপনি তখনই লেন চেঞ্জ করতে পারবেন যদি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে অথবা আপনি অন্য রোডে টার্ন নেন। এই সমস্ত রোড হিলি এরিয়া অথবা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় দেখা যায়। এবার তিন নম্বরে কন্টিনিউয়াস ইয়েলো লাইন বা সলিড ইয়েলো লাইন। এই রাস্তাটি দেখুন, এই রাস্তার উপর কন্টিনিউয়াস হলুদ লাইন টানা রয়েছে। এই রাস্তায় আপনি ওভারটেক করতে পারবেন, কিন্তু একই লেনে থেকে ওভারটেক করতে হবে, আপনি লেন চেঞ্জ করতে পারবেন না। এই ধরনের রাস্তা সাধারণত লো ভিজিবিলিটি এরিয়ায় দেখা যায়, যাতে আপনি নির্দিষ্ট লেনে থেকে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পারেন। ডাবল ইয়েলো লাইন, এবার এই রাস্তাটি দেখুন, এই রাস্তার উপরে ডাবল ইয়েলো লাইন অর্থাৎ দুটি হলুদ দাগ রয়েছে। এই ধরনের রাস্তায় আপনি ক্রসিং করতে পারবেন না, অর্থাৎ লেন চেঞ্জ করতে পারবেন না, ওভারটেকও করতে পারবেন না এবং এই ধরনের রাস্তায় আপনি ইউটার্ন নিতে পারবেন না। এই রাস্তা সাধারণত সেই জায়গায় থাকে যেখানে হাইলি চান্স থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার, অর্থাৎ যেখানে ভয়ঙ্কর ডিজাস্টার ঘটে থাকে। ব্রোকেন ইয়েলো লাইন, রাস্তার উপর যদি ব্রোকেন ইয়েলো লাইন অথবা বিচ্ছিন্ন হলুদ দাগ থাকে, তবে আপনি বুঝবেন এই রাস্তায় বেশি কড়াকড়ি নেই, আপনি ওভারটেক করতে পারবেন, ইউটার্ন নিতে পারবেন, লেনও চেঞ্জ করতে পারবেন। তবে একটু দেখে নিতে হবে অন্য দিক থেকে কোনো গাড়ি আসছে কি না। এবার ইয়েলো সাইড লাইন, এই রাস্তাটি একবার ভালো করে লক্ষ্য করুন। এই রাস্তার পাশে একটি হলুদ দাগ রয়েছে, কখনো কখনো রাস্তার দুপাশেই হলুদ দাগ থাকে। যদি রাস্তার এক পাশে বা দুপাশে এমন হলুদ দাগ টানা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই রাস্তার পাশে আপনি কখনোই গাড়ি পার্কিং করতে পারবেন না। এবার সলিড ইয়েলো লাইন এবং ব্রোকেন ইয়েলো লাইন যদি পাশাপাশি থাকে, এই রাস্তাটি দেখুন, এই রাস্তার মাঝ বরাবর সলিড ইয়েলো লাইন এবং ব্রোকেন ইয়েলো লাইন পাশাপাশি রয়েছে। এমন রাস্তায় যদি থাকেন, তাহলে আপনি কি বুঝবেন ব্রোকেন ইয়েলো লাইনের লেনে থাকেন, তাহলে আপনি ওভারটেক করতে পারবেন। কিন্তু আপনি যদি সলিড ইয়েলো লাইনের লেনে থাকেন, তাহলে আপনি ওভারটেক করতে পারবেন না। স্টপ লাইন, এবার এই রাস্তাটি দেখুন, এই ধরনের দাগ সাধারণত চৌরাস্তায় অথবা ট্রাফিক সিগন্যালের সামনে থাকে। এই দাগ দেখে বুঝতে হবে ট্রাফিক যদি আপনাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়, তাহলে আপনাকে ওই দাগের পেছনে দাঁড়াতে হবে। যতক্ষণ না গ্রিন সিগন্যাল হচ্ছে, আপনাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে। গ্রিন সিগন্যাল পেলে আপনি আবার যেতে পারেন। এই ছিল রাস্তার উপর দাগ নিয়ে ক্ষুদ্র আলোচনা। আপনাদের কেমন লেগেছে? বিষয়টি ইনফরমেটিভ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।